আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, বা আপনাদের চাষে যদি এরকম থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা দ্রুত ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিম, আর সিম নিয়ে আরেকটা ভিডিও আপনাদের এদিন দেখাইছিলাম যে সিমে যদি সাদা পোকা এরম পোকা থাকে তাহলে আপনারা কী করবেন। তো আপনাদের স্ক্রিনে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশা পোকা। আশা পোকার জন্য আপনারা কী বিষটা ব্যবহার করবেন? আশা পোকার জন্য আপনারা বিষটা ব্যবহার করবেন সাহাম আর জুবাস, এই বিষ দুটা ব্যবহার করে দেখা যাচ্ছে পোকা একবারে আধা ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ভিনিশ হয়ে যাবে, পুরো মরে যাবে। কারণ যেহেতু আমি ব্যবহার করছি বলে আপনাদের আমি বলতে পারছি। আর আপনারা যারা সিম চাষ করে থাকেন তো আপনাদের সিমে দেখা যাচ্ছে অনেক রকমের সমস্যা থেকে থাকে, সঠিক পরামর্শ হয়তো আপনারা সেরকম পান না। যেহেতু পরামর্শ নিতে হলে একটা চাষির কাছ থেকে নেবেন, একটা যে চাষ করেন সে জীবনে আপনাকে পরামর্শ দিতে পারবেন। বিষের নাম নেয় দু একটা বলে দিল, বুঝা গেছে? কারণ এই যে আমি এখন পাতাটা ভেঙে ফেলে দিলাম, কেন পাতা ঢাক ঢাক পাতা হয়ে গেছে তার জন্য পাতাটা ভেঙে ফেলে দিলাম। যে চাষ করেনি সে জীবনে বলতে পারবে না কী করতে পারে হবে, কারণ তার কাছ থেকেও ফাওয়াও দেখা যাচ্ছে পরামর্শ নিয়ে আপনার কোনো উপকার হবে না। তো আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। আর আপনারা সঠিক পরামর্শ যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ইনবক্সে লগ দেন, তো আপনাদের আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আর কোন ধরনের সমস্যা আছে আপনার যে কোনো চাষে, চাষে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনারা আমাকে জানাবেন, তো আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।